আমি বাস্তব জীবনে প্রকৌশলী, আমি সরকারি চাকরি করতাম এক সময়, এখন বর্তমানে ব্যবসা করছি প্রকৌশল জীবনে। বর্তমানে আমি ব্যবসা করছি এবং আমি আপনার আহসানিয়া সাপোর্ট ফার্মের একজন সদস্য এবং আমি এখানে এসে খুবই মুগ্ধ হয়েছি এবং আশা করছি তোমরা জীবনে অনেক উন্নত হবে এবং তোমরা যা বলেছেন সেগুলো ধারণ করবে, ইনশাল্লাহ তোমাদের সফলতা আসবে। ভাবি কিছু বলেন। আমি যদিও মানে আসানের সাথে জড়িত না, কিন্তু আমার হাজবেন্ড জড়িত, ওনার কাছে মানে আসানের মিশনের তোমাদের সম্পর্কে অনেক কিছু শুনেছি, সেই থেকে দেখার ইচ্ছার আগ্রহ নিয়েই আজকে আমি এসেছি তোমাদের এখানে। খুব ভালো লাগলো যে আমার মনে হচ্ছিল আমি আমার ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে, আমি ছোট ছোট তোমাদেরকে দেখে আমার সেই ছোটবেলা আমার সন্তানদের কথা মনে পড়ে গেল, তোমরা অনেক বড় হো। আমি আমরাও একদিন আমাদের ছেলেমেয়েদেরকে তোমাদের মতো অনেক কষ্ট করে বড় করে তুলেছি, তোমরা কষ্ট করলেই জীবনে সফলতা পাবে এটাই বিশ্বাস করি আমি, আর তোমরাও সেটা বিশ্বাস করবে, কষ্ট করেই তোমাদেরকে বড় হতে হবে। পৃথিবীতে মানুষ একা আসে, একাই নিজেকে তৈরি করে নিতে হবে, সবাই তোমাদেরকে সাহায্য করবে। আশা করি তোমরা ভালো থেকো, দোয়া করি আরও বড় হোক, আমি যেন মানে মাঝে মাঝে আসতে পারি সেই দোয়াটাও তোমরা করবে আমার জন্য। আমার খুব ভালো লেগেছে আজকে তোমাদের সবাইকে দেবো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন সবাই? আমি আমার সন্তান সারে অনুমতি বলছি, বাবা আমি তোমাদের মতো দরিদ্র লোকের সন্তান, আমি অনেকদিন গিয়েছি আমি না খেয়ে দেখেছি, আমার কথা মানে বুঝছো না বোঝা নাই, কিন্তু আল্লাহর রহমতে আমি একটা ভালো জায়গায় আছি। কেন জানো? কারণ আমি পড়ালেখা করেছি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বাবা আল্লাহ বলে সৌভাগ্য জিনিসটা সবার জন্য অপেক্ষা করে, এটা মানে বুঝছো না বোঝো নাই, সৌভাগ্য মানে ভালো জিনিস, এই তুমি সাড়ে চারে বসতে পারবো, তবে তাকে দেয় যে পরিশ্রম করে, আমার কথা বুঝছো না বোঝো নাই,